নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বারো সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের একটি জেলার হচ্ছে পি এম আন্ডার অর্থাৎ মিড ডে মিলের দু হাজার চব্বিশ পঁচিশ হচ্ছে আর্থিক বছরের হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেই ক্যালেন্ডারটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখে নেব কোন দিন কবে হচ্ছে ওয়ার্কিং ডে কোন মাসে কত দিন রয়েছে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে একদম দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা দেখুন পিএম পোষণ ক্যালেন্ডার ফর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এটা একটি জেলার প্রকাশ করা হয়েছে যদিও অনেকদিন আগে নোটিশটা জারি করা হয়েছে তবু আমি এটা গুরুত্বপূর্ণ বলে আপনার সাথে শেয়ার করছি দেখুন সেন্ডিং ইয়ার উইথ দ্য পিএম পোষণ ক্যালেন্ডার ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ফর ইউর কাইন্ড প্যারিউজাল অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন তো এই অনুযায়ী ওয়ার্কিং ডেটা ইয়ে করতে হবে তো যেটা দিয়েছে দেখুন এপ্রিলের দু হাজার চব্বিশের এপ্রিল মাসের যেটা ছিল যেটা অলরেডি পেরিয়ে গেছে তিরিশ দিন ছিল টোটাল ওয়ার্কিং মাসের তিরিশ দিনের মধ্যে নাম্বার অফ ডেজ স্যাংশান হয়েছে তখন একুশ একুশ এবং আপার প্রাইমারি বা বালবাটিকা একুশ দিন আর আপার প্রাইমারি বাইশ দিন ওয়ার্কিং ডে হিসেবে মিড ডে মিলের চলবে বা চলেছে আমি একদম জুলাই থেকে ধরছি এই জুলাই মাসে একত্রিশ জুলাইয়ের মধ্যে ছাব্বিশটা হচ্ছে বালবাটিকা বা প্রাইমারিতে ছাব্বিশটা এবং আপার প্রাইমারিতে পঁচিশটা পঁচিশ দিন হচ্ছে এই চলবে হচ্ছে এই মিড ডে মিল তারপর আগস্ট দু হাজার চব্বিশের একত্রিশ দিন আগস্ট মাসের একত্রিশ দিনের মধ্যে চব্বিশ দিন চলবে প্রাইমারি বা বালবাটিকাতে এবং চব্বিশ আপার প্রাইমারিতেও চব্বিশ দিন হবে মিড ডে মিল চলবে সেপ্টেম্বর মাসের দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে হচ্ছে তিরিশ দিনের মধ্যে তেইশ দিন চলবে প্রাইমারির ক্ষেত্রে আর আপার প্রাইমারি চব্বিশ দিন মিড ডে মিল হবে তারপর অক্টোবর দু হাজার চব্বিশে একত্রিশ দিনের মধ্যে চোদ্দো দিন হবে প্রাইমারির ক্ষেত্রে এবং আর আপার প্রাইমারির ক্ষেত্রে চার দিন অক্টোবরে নভেম্বরের ক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে উনিশ দিন হবে প্রাইমারিতে আর আপার প্রাইমারিতে কুড়ি দিন আর হচ্ছে মানে কুড়ি দিন মিড ডে মিল চলবে ডিসেম্বর দু হাজার চব্বিশের ক্ষেত্রে একত্রিশ দিনের মধ্যে পঁচিশ দিন চলবে প্রা প্রাইমারিতে আর আপার প্রাইমারিতে চব্বিশ দিন চলবে জানুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে একত্রিশ দিনের মধ্যে প্রাইমারিতে একুশ দিন আপার প্রাইমারিতে বাইশ দিন চলবে আর ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে হচ্ছে আঠাশ দিনের মধ্যে একুশ দিন হচ্ছে প্রাইমারিতে আর আপার প্রাইমারিতেও একুশ দিন হবে মিড ডে মিল আর মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে একত্রিশ দিনের মধ্যে প্রাইমারিতে বাইশ দিন মিড ডে মিল ডে হিসেবে গণ্য হবে আর প্রায় আপার প্রাইমারিতেও একই থাকবে তো এটা বলা হচ্ছে আর হট কুকড মিল সার্ভ অনলি স্কুল ডে ইনক্লুডিং স্যাটারডে সব স্কুল ডে দে শনিবারেও হচ্ছে মিড ডে মিল দিতে বলছে আপনারা জানেন এটা অলরেডি দেওয়া হয় তো এই হচ্ছে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটি জেলার এটা পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্টের আপনার জেলারও নিশ্চয়ই ওয়ার্কিং প্ল্যান রয়েছে বা কতদিন কোন মাসে কতদিন মিড ডে মিল চলবে তার ডিটেলস রয়েছে তো যাই এটা ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসি পরের ভিডিও নিয়ে